আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন সো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইকর গোয়েন্দা তদন্ত ইউনিটে সম্পূর্ণ নতুন ভাবে একটি সার্কুলার প্রকাশ করেছিল তিরিশে এপ্রিল আমি এই সার্কুলার নিয়ে আপনাদেরকে একটি ভিডিও করে দেখিয়েছিলাম যে কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে আমি এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত ভাবে দেখানোর চেষ্টা করব আপনারা কিভাবে এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে পারবেন সম্পূর্ণ আবেদনটি মাধ্যমে সাবমিট করা যাবে সো অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের আবেদনটি সাবমিট করবেন এই টোটাল প্রসেসিংটা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটিতে যারা এখনো আবেদন করেনি তারা সম্পূর্ণভাবে আবেদনটি সাবমিট করতে পারবেন নিয়মিত চাকরি সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতি নিয়ত আপডেট সকল চাকরি সার্কুলার পেয়ে যান সবার আগে এবং দেখতেই পারছেন সকল আপডেট সার্কুলার আমাদের চ্যানেলে প্রকাশ করাই আছে আপনারা এখান থেকে দেখে দেখে খুব সহজে আপনারা আপনাদের আবেদনটি সাবমিট করতে পারবেন সো অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার আগে এই সার্ভারটি সম্পর্কে আমি আরেকটু আপনাদেরকে বলতে চাই যেমন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটি নিয়োগ আইকর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে এই সার্ভারের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন যেমন অফিস সহায়ক পদ রয়েছে ছাব্বিশ জন লোককে নিয়োগ দেওয়া সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন বিশ নম্বর গ্রেডে আট পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন প্রদান করা হবে তারপরে রয়েছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষর যেখানে একত্রিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে এখানে তারপরে উচ্চমান সহকারে রয়েছে দুজন লোককে নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গ্রেডে বেতন প্রদান করা হবে এখানে স্নাতক সমমানের পাশ হলে আবেদন করতে পারবেন তারপরে রয়েছে প্রধান সহকারী একজন লোককে নিয়োগ হবে স্নাতক হলে আবেদন করতে পারবেন তেরো নতম গ্রেডে বেতন প্রদান করা হবে তারপর রয়েছে কম্পিউটার অপারেটর যেখানে দুইজন লোককে নিয়োগ দেবে তেরো তম গ্রেডে বেতন প্রদান করা হবে স্নাতক পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন আবেদনকারীর বয়সটি হতে হবে 18 থেকে 30 বছর সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আর মুক্তিযুদ্ধে এবং শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত গ্রহণ যোগ্য তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শীতল যোগ্য তো অনলাইনে মধ্যে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে পহেলা মে 2024 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদনের প্রকিটি চলমান থাকবে 15 মে 2024 বিকাল 5টা পর্যন্ত আপনারা আপনাদের আবেদনটি সাবমিট করতে পারবেন সো কিভাবে আবেদনটি সাবমিট করতে হবে আমরা এখন দেখে নিব প্রথমত আপনাকে আবেদনটি সাবমিট করার জন্য এই পেজটিতে আসতে হবে এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এখানে লিংক দেওয়া রয়েছে ওই লিংকে ক্লিক করে খুব সহজে আপনারা এই পেজটিতে চলে আসতে পারবেন সেখানে আসার পরে আপনি চাইলে এই সার্কুলারটি পুনরায় দেখে নিতে পারেন যেমন ক্লিক আর টু ডাউনলোড সার্কুলার এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু সার্কুলারটি ওপেন হয়ে যাবে আপনারা পুনরায় আবার এই সার্কুলারটি দেখে নিতে পারবেন তারপর দ্বিতীয় যে অপশনটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক টু অনলাইন এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যে কয়টি পদ রয়েছে আপনার সামনে সকল পদগুলো শো করবে এখন আপনি কোন পদটিতে আবেদন করতে চান सिंपली পদের উপরে ক্লিক করে নেক্সট এ দিলেই কিন্তু আবেদন ফর্মটি চলে আসবে দেখতেই পারছেন আবেদন ফর্মটি চলে আসছে আমাদের সামনে এই আবেদন ফর্মটি ফুলফিল ভাবে নির্ভুল ভাবে সাথে মিল রেখে পূরণ করে তারপর আমাদেরকে সাবমিট করতে হবে এবং আবেদনটি সাবমিট করার পরে ফি হিসাবে কিছু টাকা আমাদেরকে জমা দিতে হবে ওই টাকাটা যদি আমরা পেমেন্ট করে দিই তাহলে কিন্তু আমাদের আবেদনটি ফুলফিল ভাবে কমপ্লিট ভাবে সাবমিট করা হয়ে যাবে আবেদনটি ফিল আপ করা কিন্তু ইজি একটি প্রসেস চাইলে আপনি নিজে কিন্তু আপনার নিজের অ্যাপ্লিকেশনটি পূরণ করতে পারবেন এখানে অ্যাপ্লিকেশনের ডিটেলস টা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন জাস্ট এই ফর্ম আপনাকে পূরণ করতে হবে পূরণ করে সাবমিট করলেই হয়ে যাবে সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজে সাবমিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করার চেষ্টা করবো ভিডিও এখানে শেষ করছে আবারও ফিরে আসবো নতুন নতুন চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ